আমরা অল্প কয়েকটা বিষয় আপনাদেরকে খুবই সংক্ষেপে তুলে ধরছি যে এই মানহাজ সালাফ সালেহের মানহাজগুলো আসলে কী ছিল, এর উপর আলোচনা ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরও বিস্তারিত করব। প্রথম যে মানহাজটা সেটা হচ্ছে লুজুম ও এত্তেবা ইল কিতাব, লুজুম ও এত্তেবা ইল কিতাব ইল আজিজ ওয়া সুন্নাহ সাহিহা আত-থাবিতা ওয়াল হাদারু মিন এত্তেবা ইল হাওয়া ওয়াল বিদআ। প্রথম মানহাজ একটা হলো আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ, সহি সুন্নাহকে খুব দৃঢ়ভাবে আঁকড়ে ধরা, এবং এর বিপরীত যত খাহিশাতে নাফসানি আছে, যত মানুষের ডিজায়ার আছে, কুপ্রবৃত্তি আছে, এত্তেবাউল হাওয়া আছে, সেগুলো থেকে দূরে থাকা, সেগুলোকে বর্জন করা। আচ্ছা, এই প্রসঙ্গে তো অনেক সুন্দর সুন্দর হাদিস আছে। আপনারা জানেন তিরমিজির একটা হাসান হাদিস যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফা ইন্নাহু মাইন ইয়াইশ মিনকুম ফাসায়রা ইখতিলাফান কাসীরা, তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে তারা অচিরে অনেক ইখতিলাফ দেখতে পাবে। ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়্যিন মিন বাদি, তোমাদের উপর ফরজ হলো তোমরা আমার সুন্নতকে এবং আমার পরবর্তী হেদায়েতপ্রাপ্ত খুলাফাদের সুন্নাতকে আঁকড়ে ধরে রাখবে। আদু আলাইহা বিন নাওয়াজিজ, মায়ের দাঁত দিয়ে একদম কামড়ায়া যেভাবে মানুষ আঁকড়ে ধরে রাখে সেভাবে। ওয়া ইয়াকুম মুহদাসাতুল উমুর, সাবধান, তোমরা দ্বীনের মধ্যে নতুন নতুন আবিষ্কৃত প্রচলন থেকে দূরে থাকবে। ফা ইন্না কুল্লা বিদআতিন দালালাহ, কারণ প্রত্যেক বিদআত হলো ভ্রষ্টতা। এই হাদিসটা বর্ণনা করেছেন তিরমিজির পাশাপাশি ইমাম আহমদ, আবু দাউদ এবং আরও অনেকে। আচ্ছা, দ্বিতীয় যে মানহাজের মূল বিষয়টা সেটা হলো আল আইনায়াতু বেলুজুমিল জামাআহ ওয়াসসামিউ ওয়াত্তাআহ বিল মারুফ ফিল মানশাতি ওয়াল মাকরাহ। একটা হলো মুসলিমদের সাথে সঙ্গবদ্ধ থাকা, বিচ্ছিন্ন না হওয়া। আজকের সমাজে আপনি দেখবেন যে আমরা যেভাবে গড়ে উঠছি, আমাদের যে একটা ব্যাড এডুকেশন সেটা আমাদেরকে স্বার্থপর করে তুলছে এবং গণবিচ্ছিন্ন করে ফেলছে। দেখেন, এই ব্যাপারে আমরা সচেতন নই, যে কারণে আজকের এই যে ঢাকা শহরের ফ্ল্যাট সিস্টেমের বাড়িতে পাশের প্রতিবেশীর কোনো খবর নাই। প্রতিবেশী সম্পর্কিত হাদিসগুলো একটু পড়ে দেখেন আলাদাবুল মুফরাদের মধ্যে কিংবা আর অন্যান্য গ্রন্থে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিব্রিল এত বেশি গুরুত্ব দিচ্ছে, আমার মনে হচ্ছে যে সে প্রতিবেশীকে আমার ওয়ারিস বানিয়ে দেবে। কিন্তু আমাদের ব্যক্তিকেন্দ্রিকতা এত মারাত্মক পর্যায়ে পৌঁছেছে, আমি আমার বাবার খবর রাখছি না, মায়ের প্রতি দায়িত্ব পালন করছি না, ভাই বোনদের মধ্যে একই বাড়ির মধ্যে দেখবেন প্রত্যেকে নিজে নিজে এককেন্দ্রিক হয়ে পড়ছে। এবং এক্ষেত্রে আধুনিক টেকনোলজির বিশাল একটা অবদান আছে, না? প্রত্যেকে এক একটা ট্যাব, এক একটা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে ব্যাস সারাদিন। মনে রাখবেন, এই যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এটার ইসলামিক ব্যবহার নিশ্চিত করতে না পারলে আপনাকে আমাকে কিন্তু ইসলামের মূলনীতি থেকে একদমই বিচ্ছিন্ন করে দেবে, এবং এটা করেছে অথচ ইসলামের একটা মানহাজ হচ্ছে সবাই একত্রিতভাবে থাকবে, সঙ্গবদ্ধভাবে থাকবে। আপনার বিপদ হলে আমি সবার আগে লাভ দিয়ে পড়বো, তাই না? এই জিনিসগুলো এখন চলে গেছে, অবস্থা এত খারাপ হয়ে গেছে যে এই প্যান্ডামিকের শুরুতে আমরা দেখেছি অনেকে তার মা এই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে টাঙ্গাইল এক জায়গায় জঙ্গলে ফেলে দিয়ে এসছে, সিলেটে, এরকম আরও অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আর এখন তো মানুষ বুঝতে পেরেছে যে আসলে এই ভাইরাসটা অতটা মারাত্মক না, যে কারণে তারা পরিবার থেকে আপন মা বাবাকে পর্যন্ত বিচ্ছিন্ন করে দিয়েছে। তো এটা জাস্ট উদাহরণ, দিনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে আসলে সঙ্গবদ্ধ চেতনায় থাকতে হবে, একে অপরের প্রতি ভালোবাসা থাকতে হবে। আপনার বিপদে আমাকে মনে করতে, আমি নিজে বিপন্ন হলে যতটা সিরিয়াস হব, আপনার বিপদেও আমরা সেভাবে সিরিয়াস হব। ঠিক তেমনি জ্ঞান, আখলাক, এসব কিছু শেয়ারের ক্ষেত্রে আমাদের এটা মনে রাখতে হবে। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে নাসিহা মানে হচ্ছে আসলে উপদেশের সাথে কল্যাণ কামনা। নাসিহা শব্দের অর্থ হচ্ছে কল্যাণ কামনা। তা আমাদের কল্যাণ কামনাটার ক্ষেত্রে কিন্তু আমাদের যথেষ্ট ত্রুটি বিচ্যুতি আছে। আমরা আসলে কল্যাণ কামনা করছি না, আমি আপনার ভুল ধরবো এমনভাবে যে আপনার কলজা গদ্দা সব বের করে ফেলবো, তাই না? আপনার মান ইজ্জত সব ধুলায় মিটিয়ে দেবো, এটা কি নাসিহা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলিমদের মধ্যে আজকে একটা গ্রুপ আরেকটা গ্রুপের কোনো ভুল যদি ধরতে যান, সেটা ভুল হোক আর না হোক, বাট ধরতে হবে এমনভাবে যেন তার সব কিছু ধ্বংস হয়ে যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ্দিন ওয়ান নাসিহা, তিনবার তিনি বলেছেন। কুলনা লিমান ইয়া রাসূলুল্লাহ,
সাহাবারা জিজ্ঞেস করলেন, কার জন্য এই যে করলেন কামনা, সুন্দর উপদেশ কার জন্য? তিনি বললেন, লিল্লাহ ওয়ালি কিতাবি ওয়ালি রাসূলি ওয়ালি আইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম, আল্লাহর জন্য, আল্লাহর কিতাবের জন্য, আল্লাহ রাসূলের জন্য এবং মুসলিমদের নেতৃবৃন্দের জন্য এবং তাদের সাধারণদের জন্য, আল্লাহর জন্য। ধরেন আমি আপনার সাথে কোনো আচরণ করলে আপনি হয়তো কষ্ট পেলেন, আল্লাহর কাছে অনেক কিছু চাইলেন, দিল না আল্লাহ, তখনও তো কষ্ট পেলেন। আমার সাথে যদি খারাপ আচরণ করেন তাহলে আল্লাহর সাথে কী করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ ফলো করলেন। আমি অনেক পরিবারের কথা জানি, অনেক ভাই বোনদের কথা জানি, যে সুন্নার পথে আসার কারণে দুনিয়া তাদের থেকে চলে গেল, কিন্তু একজন বুদ্ধিমান মুসলিম দৃঢ়ভাবে বিশ্বাস করে দুনিয়া একটা না, হাজার দুনিয়া চলে গেলেও আমাদের কোনো অসুবিধা নাই। এই ইমানটাই আমরা শিখেছি, কোরআন সুন্নাহ আমাদেরকে শিখিয়েছে, কিন্তু আজকের মানুষ কিন্তু এটা শিখেনি। আজকের মুসলিমদের মধ্যে অনেকেই মনে করে যে না, দুনিয়া ঠিক থাকতে হবে, তারপরে যতটুকু ইসলাম। তাহলে কোরআনের বা সুন্নার পথে চলার কারণে যদি আপনি মনে করেন যে আপনার ক্ষতি হয়ে গেল অনেক কিছু, তাহলে কি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেবেন? ঠিক তেমনি আমাদের ওলামাই কেরাম, আমাদের অন্য অন্য মুসলিম ভাই বোন যারা আছে, ইন্টারাকশনের ক্ষেত্রে কারো ভুল হতেই পারে, তাহলে তাদের প্রতি আমাদের আচরণ কেমন হবে? ইসলামের জন্য বলছে আর দিনও আর নাসিহা, সবার সাথে আইডিয়াল আচরণ করতে হবে, ভদ্র আচরণ করতে হবে, আল্লাহর সাথেও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও, মুসলিম নেতৃবৃন্দের সাথেও এবং মুসলিমদের নিজেদের মধ্যে। তৃতীয় যে মানহাজ সেটি হচ্ছে আল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এটা বিভিন্ন পর্যায়ে আছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ এর উপর বই লিখেছেন এবং আমাদের বিভিন্ন শায়েখদের, স্কলারদের এর উপর সুন্দর সুন্দর বই আছে, কিন্তু আজকে আমরা যদি সিম্পলি পারিবারিক বলয়ে অথবা প্রাতিষ্ঠানিকভাবে স্কুল মাদ্রাসায়ও দেখি আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার উঠে গিয়েছে, সন্তান যাচ্ছে তাই করে বসছে, আমরা কিন্তু তাদেরকে খবরদারি করছি না। সন্তানকে শাসন করার একটা পন্থা যে শুধু পেটাবেন, এটাই কি ইসলামে? না, সন্তানকে মানুষ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আদর্শিক পন্থা আমাদেরকে বলে দিয়েছে। অতএব আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এটা চালু রাখতেই হবে, প্রতিষ্ঠান চালু রাখবে, সামাজিকভাবে চালু থাকবে, মসজিদ চালু রাখবে, পারিবারিক বলয় আমাদেরকে এটা চালু রাখতে হবে, এবং পাশাপাশি আরেকটা নাহি আনিল মুনকার। আমরা অনেকেই বলি যে হ্যাঁ ভালো, চলো ভালো ভালো থাকো, কিন্তু খারাপ কাজ করলে সেখান থেকে নিষেধ করা হচ্ছে না। তাহলে আমরা অনেকে প্রথম পার্টটা কিছুটা পার্টলি আদায় করছি, কিন্তু সেকেন্ড পার্টটা আমাদের আদায় করা হচ্ছে না। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ ইসলামের জন্য, ইসলামিক স্বভাবের জন্য, ইসলামের আখলাকের উপর, ইসলামের ইবাদতের উপর, ইসলামের আকীদার উপর যদি মানুষকে রাখতে হয় তাহলে এই প্রোগ্রামটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। আচ্ছা, চতুর্থ যে মানহাজ সেটি আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের শিক্ষাবিদদেরকে মনে রাখতে হবে, আমাদের শিক্ষা পলিসির মধ্যে সেটাকে ইন্টিগ্রেট করতে হবে, সেটা হচ্ছে মাসদারু তালাক্কি হুয়া আল ওয়াহী, জ্ঞান অর্জনের মূল উৎস হলো কি? ওয়াহী, ওয়াহী। মুসলিমরা আমরা সেটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে দৃঢ়ভাবে বিশ্বাস যদি থাকে তাহলে আপনার শিক্ষা, কৃষ্টি, কালচার, কারিকুলাম, শিক্ষা সিলেবাস এসব কিছুর মধ্যে এটাকে ইন্টিগ্রেট করতে হবে। এমন যেন না হয় যে আমরা আমাদের আকলকে প্রাধান্য দিচ্ছি, মনে যা আসছে তাই বলছি। আজকাল সেটা শোনা যায়, অনেকে দেখা যাচ্ছে যে বলে যে কোরআনের এই আয়াতটা মানে নিয়ে কথা বলছে, তাই না, এই হাদিসটা বুখারীর হাদিসটা শুদ্ধ না, এরকম অনেককে আমি এখন বলতে দেখছি। আল্লাহু আকবার, আপনি তো মুহাদ্দিসও না, হাদিসের শুদ্ধাশুদ্ধি সম্পর্কেও কিছু জানেন না, কেন সিম্পলি একথা বলছেন? কারণ আপনার আকলে ধরতেছে না, আপনি বলতেছেন এটা কেমন কথা, অযৌক্তিক কথা। হায় আল্লাহ, যারা হাজার হাজার বছর ধরে, শত শত বছর ধরে হাদিসের সাথে বসবাস করলো, তাদের কাছে অযৌক্তিক মনে হচ্ছে না, আপনার কাছে অযৌক্তিক মনে হচ্ছে, কারণ আপনার জ্ঞান অতি স্বল্প এবং শয়তান আপনার উপরে খুবই গালেব। তো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, আকলকে ওয়াহির উপর প্রাধান্য দেওয়া কোনো অবস্থাতেই যাবে না। যখন মেরাজের প্রশ্ন এসেছিল, তাই না, সবাই বলতো এক রাতে বাইতুল মাকদিস, আবার আকাশ, আরও সাত আসমান ভ্রমণ করে একজন ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, এটা কি বিশ্বাসযোগ্য? এটা তখন দেখা যায় কিছু সাহাবাদের মধ্যে কেউ কেউ কনফিউজড হয়ে পড়েছেন, কিন্তু আস-সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নামে এই মসজিদকে আপনারা নামকরণ করেছেন। আল্লাহু আকবার, কত সুন্দর ইমান, কত দৃঢ় ইমান! তিনি বললেন যে এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে আমি বিশ্বাস করলাম। আমাদের ইমানটাকে সেই জায়গায় একটু নিয়ে যেতে হবে। এই মানহাজে যদি আপনারা চলেন সেই জায়গা চলে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আরেকটা হলো, আমি সংক্ষেপ করছি ইনশাআল্লাহ, কয়েক মিনিটে শেষ করব। আরেকটা হলো, হক ছাড়া, সত্য প্রতিষ্ঠিত সত্যের পক্ষাবলম্বন ছাড়া আর কারো, কোনো ব্যক্তি, কোনো গ্রুপ, কোনো দল বা গোষ্ঠীর পক্ষে গোড়ামি করবেন না। হক এর পক্ষে থাকা, এটাকে গোড়ামি বলে না। এটা কি গোড়ামি? আমি আল্লাহর প্রতি ইমান রাখলাম মানে আল্লাহর পক্ষে গোড়ামি করলাম, এটা কি? অবশ্যই না। হকের পক্ষে অবস্থান, এটা হচ্ছে সবচেয়ে বড় ইনসাফ, সবচেয়ে বড় আদল, হকের পক্ষে অবস্থান। মুসলিম হিসাবে আল কোরআন এবং আস-সুন্নাহ সহিহা আল মুতাহহারা এর পক্ষে অবস্থান, এটা হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর সৌন্দর্যমণ্ডিত আমল, সবচেয়ে ভদ্র এবং সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো আমল। এটাকে গোড়ামি বলে না। গোড়ামি হচ্ছে হকের পক্ষে আছে কি নাই আমার কাছে অত ভালো জ্ঞান নেই, অথচ তার পক্ষাবলম্বন করলাম। এটা অনেক সময় হয় গোষ্ঠী প্রীতি, যেটা আরবদের মধ্যেও ছিল, যে তার গোষ্ঠীর একজনকে মেরেছে, এখন সে প্রতিশোধ নেবেই যত অন্যায়ভাবেই হোক না কেন, তাই না? আজকে আনফর্চুনেটলি এই হকের জ্ঞানটা কম থাকার কারণে বাতিলের পক্ষে আমাদের অবস্থানটা অনেক সময় গোড়ামের নামান্তর হয়ে যাচ্ছে, সেটা আমরা লক্ষ্য করছি। অতএব আমাদের সালাফদের মধ্যে আপনি দেখবেন যে যখন তারা ইসলাম গ্রহণ করেছে তখন আর বাবার পক্ষে তার কোনো অবস্থান নাই, কারণ বাবা মুসলিম না। তখন তার পরিবারের পক্ষে, তার গোত্রের পক্ষে কোনো অবস্থান নেই। বরং বদর উহুদের যুদ্ধে কী দেখেছি আমরা? দেখেছি সে আপনজনের বিরুদ্ধেও তারা যুদ্ধ করেছেন, কারণ সেটা হক আর বাতিলের প্রশ্ন। যারা হকের পক্ষে তারা কোনোদিন বাতিলের পক্ষে কোনোদিন পক্ষাবলম্বন করবে না। আর আমাদের মধ্যে এখন যত বিভক্তি, বিভিন্ন রকম ফিকহি মাযহাব, আকীদাগত মাযহাব, তাই না? এক্ষেত্রে এই মানহাজটাকে আমাদের কাজে লাগাতে হবে। কি? যে আমরা দেখব, কোরআন সুন্নাহ বললাম না, সব কিছুই তো আমাদের কাছে আছে, আমি দেখব এতদিন যা জেনে এসেছি তার পক্ষে কেন অবস্থান করবো, এতদিন যা জেনে এসেছি এটা কি দলিল, এটা কি দলিল যে ওই পক্ষেই আমাকে থাকতে হবে? অথবা আমার একজন বিজ্ঞ মানুষ যাকে আমি খুব সম্মান করি, তিনি আমাকে বলে এসছেন যে দরগাতে যাওয়া যায়, ফর এক্সাম্পল বললাম, জানলাম, তিনিও আমাকে বললেন, কিন্তু এখন তো আমার কাছে যেহেতু এসেছে আমাকে একটু দেখতে হবে না, পড়তে হবে না, জানতে হবে না, ক্রস করতে হবে না, অন্য শায়েখদের সাথে আলোচনা করতে হবে না, এসব কিছু করে গোড়ামি মুক্ত হকের পক্ষে অবস্থান আমাদের নিশ্চিত করতে হবে। এটাই হচ্ছে মূলত একটা সুন্দর মানহাজ। আরেকটি মানহাজ বলে আমি শেষ করে দিচ্ছি, সেটি হলো যে আল ইত্তেহাদ ওয়া আদাম আত-তাফাররুক, আল ইত্তেহাদ ওয়া আদাম আত-তাফাররুক। ইসলাম আমাদেরকে বারবার একতাবদ্ধ থাকতেই উদ্বুদ্ধ করেছে। আর হকের বৈশিষ্ট্যটা এমন যে আপনি যদি হকপন্থী হন তাহলে হক আপনাকে, আমাকে একসাথ করবে, কিন্তু হকের মানহাজটা ফলো করতে হবে, হকটাকে বুঝতে হবে। কিন্তু আমি যেটাকে হক হিসাবে বুঝলাম আপনি কিন্তু সেটাকে হক হিসাবে বুঝছেন না, তাহলে এখানে বিচ্ছিন্নতা অবধারিত। তো সুতরাং ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে, যেই জ্ঞানগুলোকে আমরা বলি আল উলুম অথবা মালুমুন, আল উলুম আল মালুমাহ মিনাদ্দিনে বিদ্দরুরাহ, যে এলেমগুলো জরুরিভাবে জানাটা প্রয়োজন, জানাটা ফরজ, প্রত্যেক মুসলিমকে যা জানতেই হবে, সেই জ্ঞানটুকু তো আমাদের আসলে না জানার কোনো সুযোগ নেই। এবং যখনই আমরা সেই জরুরি জ্ঞানগুলো না জানব তখনই ইসলাম সম্পর্কে আমাদের নানা রকম মতবাদ, মতপার্থক্য এবং নানা রকম গোড়ামি, ভুল, বিভ্রান্তি দেখা দেবে। আসুন আমরা এই কয়েকটা মানহাজ একটু ভালো করে জেনে নেই, বুঝে নেই, এবং এর সাথে আরও অন্য অনেক ছোটো ছোটো মূলনীতি আছে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি তিনি আমাদেরকে তার দিনের সঠিক সমজ দান করুন। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের সঠিক সমজ দান করেন। সুতরাং আল্লাহর কাছে আমরা চাইব যে আমরা যেন সেই সঠিক সমজ
পাই এবং সেজন্য চেষ্টা করার যাবতীয় আয়োজন সম্পন্ন করার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন যে ভুলগুলো আমরা করেছি স্বেচ্ছায় কিংবা অনিচ্ছায়, সচেতনভাবে কিংবা অচেতনভাবে। আল্লাহ যেন সেগুলো থেকে আমাদেরকে ক্ষমা করে আমাদেরকে তার এতাআত, তার রাসূলের এতাআত করার তৌফিক দান করেন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।